আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে দেশ এগিয়ে যেতে থাকবে ততদিন তরুণ উদ্যোক্তাদের এবং সকল মানুষকে সহযোগিতা করে যাব এটাই আওয়ামী লীগের ওয়াদা দেশবাসীর প্রতি বলে মন্তব্য করেছেন ইয়াং বাংলার স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আজেদ জয় রবিবার বিকেলে সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন কেন্দ্রে আয়োজিত জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড দুই হাজার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন দেশের প্রতি স্বপ্নের অভাব নেই বাংলাদেশকে নিয়ে অনেক স্বপ্ন দেখি দশ বছর আগে আমরা কোথায় ছিলাম আমরা নিজেদের মেধা এবং উদ্যোগে আজকে ডিজিটালে কোথায় চলে এসেছি আর এটা আমরা সম্পূর্ণ নিজেরা করেছি আমরা কিন্তু ব্যাংকের অর্থায়নে ডিজিটাল বাংলাদেশ গড়িনি তিনি আরও বলেন আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় আছে দেশের মানুষের জন্য পরিশ্রম করতে থাকব আপনারাই দেশের ভবিষ্যৎ নৌকা যতদিন থাকবে বাংলাদেশ দ্রুত এগোতে থাকবে আপনাদের কাছে ওয়াদা করছি নৌকায় ভোট দিলে দুই সালের আগেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে এর আগে অনুষ্ঠানের শুরুতে উদ্বোধন বক্তব্য প্রদান করেন বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বার আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ হোসেন পুলক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ইয়াং বাংলার ট্রাস্টি রেদওয়ান সিদ্দিকী ববি ঢাকা উনিশের সংসদ সদস্য ডক্টর এনামুর রহমান সাবার থেকে মাসুদ রানার পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক